দুঃসাহসিক কাজ করেছেন, আমাদের নিজের জীবনটাকে ওখানে দিয়ে দিচ্ছে, সেটাতে কিন্তু ওনারা একটু পরিমাণ ভয় পাচ্ছে না। স্বাগতম সবাইকে বিচার ডিরেকশনে, আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে যে ভিডিওটি আমরা দেখছি সেই ভিডিওর টাইটেল হচ্ছে প্রেসিডেন্ট কোবিন প্রেজেন্স সূরিয়া চক্র টু মেজর অনুজ সুদ 21st ব্যাটালিয়ন রাষ্ট্রীয় রাইফেলস। আর এই ভিডিওটি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পেজ থেকে নেওয়া হয়েছে। তো এই ভিডিওর অরিজিনাল লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। মেজর অনুজ সুদ, ব্রিগেড অফ দি গার্ডস 21st ব্যাটালিয়ন দি রাষ্ট্রীয় রাইফেলস, মরণোপরাত। সাদা শাড়ি। मेजर अनुज सूद जम्मू व कश्मीर के कुपवाड़ा जिले में 21वीं बटालियन दी राष्ट्रीय राइफल्स में कंपनी कमांडर के तौर पर ऑपरेट कर रहे थे। 1 मई 2020 को वत्सर जंगल में दो आतंकवादियों की सूचना मिलने पर अधिकारी ने उनको चेतावनी दी, लेकिन आतंकवादियों ने पलटकर अंधाधुंध हमला कर दिया और बच निकले। उन्होंने अपनी गोलीबारी को रोका और पहले दोनों ओर की गोलीबारी में फंसे नागरिकों की जान बचाई। 2 मई 2020 को चंजी मुला में आतंकवादियों के होने का दोबारा पता चला और उन्होंने संदिग्ध घर के नजदीक घेरे में खुद को तैनात किया। शानदार वीरता दिखाते हुए वे कमांडिंग अफसर और 3 अन्य साथियों के साथ बंधक नागरिकों को बाहर निकालने के लिए लक्षित भवन के भीतर घुसे। अपनी निजी सुरक्षा की परवाह न करते हुए वे लगातार गोली चलाते रहे और कट्टर आतंकवादियों को मार गिराया, जिससे 3 बंधक नागरिकों को बाहर निकाला जा सका। 2 बंधक नागरिकों को छुड़ाने के प्रयास में उन्होंने शारीरिक रूप से हमला कर दिया और 1 स्थानीय आतंकी को घायल कर दिया। इस प्रकार 2 बंधकों की जान बचाई जा सकी। अपने वीरतापूर्ण कार्य के दौरान अधिकारी को शरीर में कई गोलियां लगी और वे शहीद हो गए। इस प्रकार मेजर अनुज सूद ने विशिष्ट वीरता और असाधारण साहस का परिचय दिया और राष्ट्र के लिए अपना सर्वोच्च बलिदान दिया। स्वर्गीय मेजर अनुज सूद की पत्नी श्रीमती आकृति सिंह सूद। ভিডিওটি অনেক মর্মাহত করেছে আমাদেরকে। মেজর অনুজ সুদ একজন বীর এবং উনি ওনার জীবনের কোনো ধরনের মায়া করেনি। উনি যুদ্ধ করেছেন টেরোরিস্টদের সাথে এবং সেখানে সাধারণ নাগরিকদেরকে কিন্তু উনি উদ্ধার করে ফিরে নিয়ে এসেছেন, কিন্তু উনি কিন্তু ওনার নিজের জীবনের জন্য কোনো ধরনের পরোয়া করেন। আসলে একটু বেশি অবাক হয়েছি, কারণ মানে হতবাক হয়েছি, কারণ ব্যাপারটা হচ্ছে যে দেখে কত ইয়াং মনে হচ্ছে না ওনাকে। তো নিশ্চিত ওনারা মানে যিনি মারা গেছেন ওনার বয়স ওরকমই অল্প বয়সী হবে। তা তো অবশ্যই, এখন নতুন নতুন তারা জীবন শুরু করেছে, সংসার শুরু করেছে, সেরকম একটা সময় যদি এরকম একটা ঘটনা ঘটে। আর ওনাকে দেখে কিন্তু মনে হচ্ছিল যে উনি খুব অটলভাবে নিজেকে ধরে রেখেছে, মনে হচ্ছে চোখে মানে পানিটা আসছে কিন্তু আটকে রেখেছে, এরকম অবস্থা। এটা যদিও মনের দিক থেকে কষ্ট, কিন্তু এটাও গর্ববোধ করতে হবে যে রাষ্ট্রের জন্য জীবন দিয়েছেন উনি, এবং রাষ্ট্রের জন্য যে জীবন দিয়েছেন এটা কিন্তু অনেক বড় পাওয়া। হ্যাঁ, এটা বড় পাওয়া হচ্ছে যে বড় একটা সম্মান পেয়েছে এখানে, যে সম্মানটা রাষ্ট্র তাকে দিয়েছে। এবং আসলে বড় কথা হচ্ছে সে যে সেনাবাহিনীতে হোক, নৌবাহিনীতে হোক বা বিমানবাহিনীতে হোক, যারাই কাজ করেন তারা এই জীবনটাকে কিন্তু জেনে শুনে বুঝেই কিন্তু মেনে নেয় যে হয়তো বা আমাকে দেশের জন্য কোনো এক সময় জীবনদান দিতে হতেও পারে।
তো সেক্ষেত্রে ওনারা কিন্তু আসলে প্রত্যেকটা লোকই অনেক সাহসী, আর উনি যেটা করেছেন এখানে সেই সাহসে তো মানে দুঃসাহসিক কাজ করেছেন, যে উনি জানতেনই ওখানে সমস্যা আছে বা প্রবলেম আছে, তারপরও কিন্তু নিজেকে ওখানে ও পর্যন্ত নিয়ে গেছেন এবং সেখান থেকে লোককে উদ্ধার করেছেন। নিজে হয়তো উদ্ধার হতে পারেনি, বাট উনি কিন্তু মানুষকে উদ্ধার করেছেন, আর যেটা ওনার দায়িত্ব সেটা কিন্তু অনেক সুন্দরভাবে পালন করেছেন। সেক্ষেত্রে বলবো যে উনি আসলে অনেক মহান একজন বীর বলবো করতে হবে ওনার জন্য। এবং উনি কিন্তু টেরারিস্টদেরকে ওখানে অ্যাটাক করেছেন এবং টেরারিস্টদেরকেও কিন্তু মেরেছেন, কিন্তু ওনার গায়ে অনেকগুলো গুলি লেগে গিয়েছিল এবং ওনার সঙ্গে যে ওনার যে আরও সাথী ছিল উনি কিন্তু ওনাদেরকেও সেভ করেছে। এই শহীদটা আসলে প্রাউড করার মতো শহীদ বলবো। এবং ওনার যে ফ্যামিলিটা এখন কষ্ট পাবে অনেক, কিন্তু উনি কিন্তু এই জিনিসটাকে চিন্তা করেনি, উনি চিন্তা করেছে পুরো দেশটাই ওনার জন্য ফ্যামিলি, সেই চিন্তা করে কিন্তু উনি কাজ করেছেন। আর আমার মনে হয় যে এইসব কাজে ওনারা যখন যান তখন মানে নিজেদের আসলে চিন্তা করে না কখনো ফ্যামিলি বা আমার নিজেরটাকে শুধু যে চিন্তা করি। আমরা যেমন একটা ফ্যামিলিতে অনেক কিছুই চিন্তা করি তাই না, অনেক ভয় পায় অনেক ছোটোখাটো ব্যাপার দেখে, আমরা বাসায় অনেক সময় তেলাপুকুর টিকটিকি দেখেও কিন্তু অনেক বেশি পরিমাণ ভয় পায়, যেটা কিন্তু ওনারা ওনাদের নিজের জীবনটাকে ওখানে দিয়ে দিচ্ছে সেটাতে কিন্তু ওনারা একটু পরিমাণ ভয় পাচ্ছে না। তো এটা অনেক অনেক বড় একটা ব্যাপার আর অনেক সাহসের একটা ব্যাপার। অবশ্যই আমরা যে সমস্ত ব্যক্তিরা আর্মি তারপর হচ্ছে যে এয়ারফোর্স কিংবা নৌবাহিনীতে কাজ করে তাদের প্রতি আমরা প্রাউড ফিল করি, কেননা ওনারা আমাদের সেফটির জন্য সবসময় নিয়োজিত থাকেন, আমাদের সেফটির জন্য ওনারা জীবন দিতেও যে প্রস্তুত থাকেন। ওনাদেরকে আমরা এটা কীভাবে যে ওনাদেরকে এটার জন্য আমরা ধন্যবাদ কিংবা সম্মান দেব সেই ভাষা আসলে আমাদের জানা নেই, কিন্তু আমরা আমাদের অন্তরের গভীর থেকে ওনাদের প্রতি সম্মান জানাচ্ছি। অবশ্যই আমি ওনার ফ্যামিলির প্রতি সমবেদনা জানাই, আর কি বলবো যে ভিডিওটা দেখে আসলে বেশি মর্মাহত হয়েছি ওনাকে দেখে, কারণ ওনার এজটা তো আমি বললামই যে অনেক অল্প বয়স, আমাদের মতোই হবে হয়তো, যেখানে ওনার অনেক স্বপ্ন দেখার কথা, অনেক হাসি খুশি থাকার কথা, সেখানে ওনার জীবনটা কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে বলা চলে। আর নতুন করে হয়তো ওনাকে ওনার মনের একটা সাহসও একটা দরকার আছে, ওনার বাকি জীবনটা কিভাবে উনি লিড করবে বা কীভাবে সামনে এগোবে না, ওনার সাহসেরও একটা ব্যাপার আছে যে একা একা যেখানে তারা দুজন স্বপ্ন দেখছিল এখন ওনাকে অনেকটা জীবন হাঁটতে হবে। তো সেক্ষেত্রে বলবো যে ওনার মনের শক্তি ধরে রাখার জন্য। আর আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকল সৈনিকদের প্রতি সম্মান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।